আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো আমি যেভাবে ইনার ক্যাপ ছাড়া হিজাব পরি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে হচ্ছে আমি বাসায় যাব, কাল আমার আবার এক্সাম আছে। তো আমার এক্সামে মাঝখানে অনেক গ্যাপ থাকে অনেক দিন, এ কারণে হচ্ছে আমি শ্বশুর বাড়িতে চলে আসি, দেন আবার যখন এক্সামের আগের দিন বাসায় চলে যাই। তো এক্সাম দিয়ে আবার এরপর দিন চলে আসছি। তো এভাবে আমি এক্সাম দিচ্ছি। এই তো আমার হিজাবটা পরা হয়ে গেছে। এই ইজি হিজাব টিউটোরিয়ালটা ইনার ক্যাপ ছাড়া কেমন লেগেছে জানাবেন, আর কারা কারা আমার মতো করে হিজাব পরেন অবশ্যই কমেন্ট করবেন। যদিও আমি খুব ভালো হিজাব করতে পারি না, অনেক আপুরাই আছেন অনেক সুন্দর সুন্দর হিজাব করেন। তো এখন আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি বাসায় যাওয়ার জন্য, আমার ছেলেকেও রেডি করে নিয়েছি। এই যে এখন আমরা বেরিয়ে পড়ছি, যেহেতু কাল এক্সাম তো তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি আমি বাসায় গিয়ে, যাতে একটু পড়াশোনা করতে পারি রাতের দিকে। মুরগি বাচ্চা পেতা হবে না, হাঁটো সুজা, হাঁটো আস্তে আস্তে। বাসায় চলে এসেছি, এখন একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আসার পর আমরা নাস্তা করে নিয়েছি। আসলে বাসায় আসার পর ওভাবে আর ক্যামেরাটা অন করা হয় না। তো এই বাবুরা দুষ্টুমি করছে, বাসার সবার সাথে কথা বলছি, এভাবে সময়টা চলে যায়। এদিকে আমার যে এক্সাম চলছে তা না শুধু, আমার ভাইয়ারও মাস্টার্স এক্সাম চলছিল, তো ও একটু পড়াশোনা করছে, আর ওর মেয়ে ওর কোলে উঠে বসে আছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর দিন সকালবেলা আজকে আমার এক্সাম, আর আজকে আমার ছেলেকে আব্বু পোলিও খাওয়াতে নিয়ে যাচ্ছে, ক্লিনিকের মধ্যে পোলিও খাওয়াচ্ছে বাচ্চাদের। তো আব্বু ওকে নিয়ে যাচ্ছে, আর আম্মু হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, ওরা দুই ভাই বোনকে নিয়ে যাচ্ছে পোলিও খাওয়ানোর জন্য। তো ওরা বেরিয়ে পড়ার কিছুক্ষণ পর আমিও রেডি হয়ে নিয়েছি। আমার এক্সাম যেহেতু একটা থেকে, তো কলেজে যেতে আমার সময় লাগে। আমি এক্সাম দিয়ে এসে দেখছি আমার ছেলে বসে বসে টিভি দেখছে। এক্সাম দিয়ে এসে আমি খাওয়া দাওয়া করে দেন হচ্ছে ওকে কুলে নিয়েছিলাম, তখন ঘুম ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, কালকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার এই ছোট্ট ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।